করলো। কানাডা অ্যাম্বাসেডারের দূতাবাস বাসায় যখন বসলো সবাই, সেইখানে আলোচনা অমীমাংসিত। রাত্রে বেলা মঈনুদ্দীন ফখরুদ্দিনকে ভারত ক্ষমতাকে কভার করালো, যেটা প্রণব মুখার্জির আত্মজীবনীতে স্পষ্ট করে লেখা আছে। ডুবন্ত নৌকাকে নিয়ে আজকে জাতিসংঘের মহাসচিব বলেন, আর পিটার হ্যাস বলেন, আর কমনওয়েলথ মহাসচিব বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দকে বলেন, যাকে খুশি তাকে ডুবন্ত নৌকার প্রতীক দিয়ে এই নৌকা উড়ন্ত হবে না, ডুবন্ত ডুবেই গেছে। নায়িকা গায়িকা থেকে শুরু করে নিজের দলের প্রার্থীকে স্বতন্ত্র, নিজের দলের প্রার্থীকে আবার জোট, এই যে বরাদ্দকৃত কে কোথায় এমপি হবে একমাত্র নির্ধারণ করে দিয়েছে শেখ হাসিনা। এখানে ভোট কে কাকে দিতে দেখতে দেশ নিয়ে দু একটি কথা বলতে চাই। স্টিফেন সোলার 1988 সালে অ্যাসিস্ট্যান্ট অ্যাক্ট যুক্ত করার জন্য একটা পরামর্শ দিয়েছিলেন, কারণ তৎকালীন এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি তখন বিদেশকে জাতীয় পার্টির অত্যাচার সম্পর্কে অবহিত করত তার পরিপ্রেক্ষিতে। এই যে আপনার ফরেন অ্যাসিস্ট্যান্ট অ্যাক্ট, এটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। এটা একটি প্রথম শর্তে হচ্ছে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য একটি নির্বাচন। 14 জুলাই 1988 সালে কংগ্রেসে সেটা শুনানিও কিন্তু হয়েছিল। তারপরে যখন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার দাবি তুললেন ওনারা, তখন 1994 সালে কমনওয়েলথ মহাসচিব এম এ কানিয়াকু বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে একটু বোঝানোর চেষ্টা করলেন দুই দলকে, দুই দল আওয়ামী লীগ বুঝলেন না। তখন তার দূত নিরিয়ানকে দিয়ে পাঠালেন, কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত নিরিয়ান তখন বেগম খালেদা জিয়াকে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন শর্ট সরকার তার অধীনে নির্বাচন করার পরামর্শ দিয়েছিলেন। তখন আওয়ামী লীগ সেটা মানেনি। শুধু তাই নয়, তৎকালীন সময় অর্থমন্ত্রী এস এম কিবরিয়া উনাকে দিয়ে সমালোচনা পর্যন্ত করিয়েছে যে জাতিসংঘের মহাসচিবের কাছে তার দু পক্ষপাতমূলক আচরণ গ্রহণ করছে। তৎকালীন সময়ে 1996 সালে ডেভিড মেরিল কিন্তু মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন কংগ্রেসম্যান বিল রিচার্ডসন বাংলাদেশে এসে তখন বললেন যে আমার কাছে একটা ফর্মুলা আছে সমাধানের জন্য। তখন এদিকে আওয়ামী লীগ জ্বালাও পোড়াও তাণ্ডব, কৃষকের গাড়ি লুট থেকে শুরু করে যাচ্ছে তাই পরিস্থিতি, বোমা হামলা থেকে মানুষ মারা থেকে দিগম্বর পড়া থেকে হাসপাতালের প্রসূতিকে যেতে না দেওয়া থেকে জনজীবন বিপন্ন করে জিম্মি করে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড তারা গ্রহণ করেছিল। বিল রিচার্ডসন এসে তখন বললেন ফর্মুলা আছে, বেগম খালেদা জিয়াকে উনি বোঝাতে সক্ষম হলেন যে তুমি 9 বছর রাজপথে আন্দোলন করে 91 সালে একটা ফেয়ার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তুমি ক্ষমতা এসছো, জনগণের ম্যান্ডেট নিয়ে তোমার ভয়ের কি আছে, তুমি তত্ত্বাবধায়ক বিল পাশ করে দিয়ে পদত্যাগ করো, করে নির্বাচন দাও, দিয়ে দেখো কি অবস্থা হয়, তুমি বিরোধী দলে গেলে আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন করলে আমরা জাতিসংঘ থেকে শুরু করে সবাই তোমার কমনওয়েলথ থেকে তখন সেটা নিরপেক্ষ ভাবে আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো। দেখেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রের স্বার্থে এই আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে জনগণকে বাঁচানোর জন্য, কৃষককে বাঁচানোর জন্য, প্রসূতিকে বাঁচানোর জন্য, সচিবালয়ের কর্মকর্তাদের বাঁচানোর জন্য, রুল অ্যান্ড রেগুলেশন প্রজাতন্ত্রের কর্মকর্তার তাদের ভেঙে যেভাবে রাজনৈতিক দলে অংশগ্রহণের হাত থেকে অংশগ্রহণ করোনার হাত থেকে বাঁচানোর জন্য উনি তত্ত্বাবধায়ক বিল পাশ করেন, করে নিরপেক্ষ নির্বাচন হয়। সরকারের জয় মানে আওয়ামী লীগের জয়, আওয়ামী লীগ বাধ্য, আওয়ামী লীগ সরকারের জয় না, এটা পরাজয়। কারণ ক্ষমতায় যাওয়ার জন্য এক এক সময় এক একটা ম্যান্ডেট উনারা খাড়ো করেন, এক এক সময় এক একটা পদ্ধতি উনারা খাড়ো করেন, সেই পদ্ধতি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কিনা, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা, জনগণকে জিম্মি করা হয় কিনা, জনগণের মৌলিক মানবিক অধিকার গুলোকে পায়ে দলা হয় কিনা, ক্ষমতা পাওয়ার জন্য কত নিচে যে নামতে পারে, এইটা তো আওয়ামী লীগের মতো দৃষ্টান্ত। এবং আওয়ামী লীগ নিজের দৃষ্টান্ত নিজেরাই ভঙ্গ করছে, নিজের দৃষ্টান্ত নিজেরাই অশুভ দৃষ্টান্ত বাংলাদেশের মাটিতে তৈরি করছে। তারপরে দেখলেন যে বেগম খালেদা জিয়া আপনার 116 সিটের বিরোধী দল হলো, তারপরেই তারা শুরু করে দিলেন যে গেল 96 সালে। তারপরে কি করলেন তারা, 2001 পর্যন্ত তারা চালালেন, এক পর্যন্ত চালানোর পর 96 যখন 2001 নির্বাচন দিতে গেলেন 10 টাকার বিনিময়ে এই গণভবন, এত লোভ এই মহিলা শেখ হাসিনা ওয়াজেদের, কোনো লোভ নাই, দেশের জন্য, বাপের জন্য, পরিবারের জন্য দেশকে নিবেদিত করে এসছি, এই যে কিছু অহেতুক মিথ্যাচার করে 10 টাকা দিয়ে গণভবন নিলেন, লতিফুর রহমান সাহেব এসে গণভবন বাতিল করলেন, তাদের সাজানো সেট আপ ডিসিএসপি সমস্ত কিছু বদলি করাতে তারা ধরে নেয়, সেই কারণে তারা ক্ষমতা আসতে পারলো না। একবার যে তত্ত্বাবধায়কের ল্যাস ধরে ক্ষমতা আসলো, দ্বিতীয়বার গণভবন শুধু বরাদ্দ বাতিল এবং ডিসিএসপি বদলি করার কারণে তারা তাদের চিন্তা করলো না, এইভাবে হলো তো আমরা আর ক্ষমতায়িত হতে পারবো না, শুরু করে দিল দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার। 5 বছর আগে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, 5 বছর পর দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার। তারপরে দেখেন তারা বারবার
জাতিসংঘের কাছে বলেছে জাতিসংঘের অধীনে তারা ভোট করবে, করে তারা কত রকম নাটক এই ওয়ার্ল্ড এলিফেন্ট সভায় করলো দেখেন। এই ট্রাম্প কাট করলো, প্রশিকার নির্বাহীকে তারা নিয়ে আসলো, তারপরে কত আমলাদের দিয়ে নাটক করলো, আমেরিকান অ্যাম্বাসিতে গেল, তারা হচ্ছে কানাডা অ্যাম্বাসিতে বসলো, এগুলো বাংলাদেশের মানুষের কাছে একবারে চলমান। তখনও কিন্তু আমেরিকা ক্ষমতাচ্যুত কিংবা কোনো কিছু করতে পারেনি, সেখানে ভারত ইন্টারফেয়ার করলো। কানাডা অ্যাম্বাসেডারের দূতাবাস বাসায় যখন বসলো সবাই, সেইখানে আলোচনা অমীমাংসিত, রাত্রে বেলা মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ভারত ক্ষমতাকে কভার করালো, যেটা প্রণব মুখার্জির আত্মজীবনীতে স্পষ্ট করে লেখা আছে। এবং তৎকালীন সময় কারা কারা সংস্কারে গেছে আওয়ামী লীগ, প্রণব মুখার্জি সেখানে ধিক্কার পর্যন্ত দিয়েছে। তারপরে বিটনিস থেকে শুরু করে হ্যারিকে টমাস থেকে শুরু করে বিনা সিকরি থেকে শুরু করে আনোয়ার সাহেব থেকে শুরু করে আওয়ামী লীগ হচ্ছে পুতুল নাচাইতে পারে, ওনারা হচ্ছে লাঠিম হাতে রেখে নাচায় সবাইকে, তখন যে নাচনটা নাচাইছে। এরপর আজকে বিদেশ হারলো না বিদেশ ডুবলো, পিঠা উৎসব তারা করে, তারা হচ্ছে হাঁসের মাংস খাওয়ায় যমুনাতে, তারা নৌকা প্রতীক দেয়, এই সমস্ত ইতিহাস তো আওয়ামী লীগের ইতিহাস। আবার তাদের স্বার্থে আঘাত লাগলে বলে আমেরিকা আমাদের সাহায্য করেনি, সমর্থন করেনি, মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেয়নি, অমুক তমুক সাতছত্র, এক মুখে কত কথা তারা বলে। আজকে আমরা পরাজিত আর বিজয়ী, এই পরাজিত বিজয়ী বিদেশিদের উপরে নির্ভর করে কথা বললে কিংবা সেইটাকে যদি আপনি আমলে নিয়ে উপলক্ষ করে বলেন যে আমেরিকার কাছে এখন যাবেন কি যাবেন, এটা আওয়ামী লীগ বলতে পারবে। আমি তো ধানের শীত প্রতীক নিয়ে পিটার হাসের কাছে যাই নাই, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে যাই নাই, আমি তো জাতিসংঘের মহাসচিবের কাছে যাই নাই, বিদেশি দূতাবাসের কাছে যাই নাই, নৌকার প্রতীক নিয়ে কারা কাছে, ডুবন্ত নৌকাকে নিয়ে আজকে জাতিসংঘের মহাসচিব বলেন আর পিটার হাস বলেন আর কমনওয়েলথ মহাসচিব বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দকে বলেন, যাকে খুশি তাকে ডুবন্ত নৌকার প্রতীক দিয়ে, এই নৌকা উড়ন্ত হবে না, ডুবন্ত ডুবেই গেছে। উনি একটা চমৎকার কথা বললেন যে বিএনপি ভোটে আসলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে, গণতন্ত্র রক্ষা হবে, সবকিছু পজিটিভ হয়ে যাবে, উনার অধীনে ভোট করতে হবে আর উনার বরাদ্দকৃত আসন নিয়ে আমাকে থাকতে হবে। তাহলে জনগণের মতের প্রতিফলনটা কোথায় হলো, জনগণ ভোট দিয়েছে এটা কোথায় প্রমাণিত হলো, জনগণ যে সরকার গঠন করবে সেটা কোথায় প্রতিফলিত হলো সেটা আপনি বলেন। আজকে আওয়ামী লীগের লজ্জা থাকলে, সরকার এত বড় বড় কথা বলে না আর আওয়ামী লীগের নেতারা টক শত দূরের কথা, মানুষ দেখলে তার পালায় যাওয়া উচিত ছিল পিছন দিকে দৌড় দিয়ে, কিন্তু নির্লজ্জ বেহায়া মিথ্যাচার অপকর্ম। এবং উনার নেত্রী বলেছে যে স্বাধীনতার পরে প্রথম বিশেষ মডেলের নির্বাচন, উনি নিজে স্বীকার করেছেন পরোক্ষ ভাবে, কিন্তু তাহলে এগুলো নিয়ে কি আর টক শো চলে, আর উনাদের এই সমস্ত মিথ্যাচারের বক্তব্য 18 কোটি মানুষের একরকম মতামত, আর উনাদের টক শো আসলে ওই শেখ হাসিনা ওয়াজেদের অবৈধ ক্ষমতার নবায়নকে অনুমোদন দিয়ে যে বক্তৃতা, এটা অসমন। তারপরে আপনি যেটা বললেন, দেখেন এবার নির্বাচনে 26টা নিবন্ধিত দল অংশগ্রহণ করেছে, 26টার মধ্যে অধিকাংশ তাদের দেয়া ভোটের ভিতরে অধিকাংশ দলে সরকারের 1% সিল পর্যন্ত তাদের পক্ষে পারেনি। এবার নির্বাচনে প্রার্থী ছিল 1969 জন, এর মধ্যে 1441 প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, অর্থাৎ শতকরা হারে জামানত বাজেয়াপ্তের সংখ্যা হচ্ছে 73। তাহলে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এরকম অভিনব, যাকে তাকে নিয়ে সে নায়িকা গায়িকা থেকে শুরু করে নিজের দলের প্রার্থীকে স্বতন্ত্র, নিজের দলের প্রার্থীকে আবার জোট, এই যে বরাদ্দকৃত কে কোথায় এমপি হবে একমাত্র নির্ধারণ করে দিয়েছে শেখ হাসিনা। এখানে ভোট কে কাকে দিতে দেখছে, শেখ হাসিনা ওয়াজেদকে ভোট দিতে দেখা গেছে, সেনাবাহিনীর প্রধানকে দেখা গেছে, আইজিপি কে দেখা গেছে, নির্বাচন কমিশনারকে দেখা গেছে, প্রত্যেকটা সেন্টারে সাংবাদিক যে প্রিজাইডিং কে জিজ্ঞেস করছে ভোট কত বলে, এত পড়ছে কয়টা বলে, এইটা কাউকে কেউ প্রত্যক্ষ একটা ভোটারকে ভোট দিতে আমি কোথাও সারা দিন রেডিও টেলিভিশন খোঁজ খবর নিজের এলাকা কোথাও আমি এর কোনো নমুনা খুঁজে কিন্তু পাই।